ফেসবুকের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসার জন্য হ্যাশট্যাগ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে। যদি আপনারা একদম রাইট এবং অ্যাকুরেট হ্যাশট্যাগগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিউজ কিন্তু বুস্ট হবে বা নতুন ভিডিওগুলোতেও কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে একটি রাইট হ্যাশট্যাগ আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন বা কোন হ্যাশট্যাগগুলো আপনার ভিডিওর সাথে যায় এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন, হ্যাশট্যাগও ইউজ করেন, কিন্তু আপনার ভিডিওর যে রাইট হ্যাশট্যাগ বা অ্যাকুরেট হ্যাশট্যাগ হওয়া উচিত সেটি না দিয়ে আপনারা কিন্তু অন্য ধরনের হ্যাশট্যাগগুলো ইউজ করেন। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে আপনার ভিডিওর জন্য কোন হ্যাশট্যাগগুলো বেশি প্রয়োজন এবং কোন হ্যাশট্যাগগুলো দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এই সম্পর্কে জেনে নিয়ে আপনার ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ নিয়ে আসুন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে 3-5টি হ্যাশট্যাগ কিন্তু আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনারা যে ভুল কাজগুলো করেন সেটি হলো আপনার ভিডিওর মধ্যে অযথায় 10-15টি অনেক সময় 20টি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেন। এক্ষেত্রে আপনার ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসার বদলে সেখান থেকে কিন্তু আরও ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ভিডিওর যে টপিকটি আছে আপনার সেই ভিডিওর টপিক অনুসারে আপনি 2-3টি হ্যাশট্যাগ ইউজ করুন, আর ফেসবুক রিলেটেড অথবা ফেসবুকে যে হ্যাশট্যাগগুলো বেশি পপুলার আছে সেই রিলেটেড হ্যাশট্যাগ 2টি আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে দেখুন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি যে বিষয়টি করতে পারেন সেটি হলো আপনার ভিডিওর মধ্যে যে টপিকের ভিডিও আপনি তৈরি করেছেন সেই রিলেটেড একটি হ্যাশট্যাগ দেবেন এবং সাথে সাথে দিতে পারেন, ধরুন আপনি যদি মুরগির মাংস রান্না করেন তাহলে সেখান থেকে দিতে পারেন চিকেন রেসিপি, চিকেন কুকিং রেসিপি বা চিকেন কুকিং, এই জাতীয় যে হ্যাশট্যাগগুলো আছে এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দিতে হবে। পাশাপাশি আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্লগের যে টপিকটি আছে বা আপনি যে স্থানে গিয়ে ব্লগটি তৈরি করছেন সেই স্থানের নাম দিতে পারেন, আপনার ভিডিওর হ্যাশট্যাগে ব্লগ দিতে পারেন। আপনি যে স্টাইলের ব্লগ তৈরি করেন, লাইফস্টাইল ব্লগ অথবা ট্রাভেল ব্লগ, এই জাতীয় হ্যাশট্যাগ কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার ভিডিওর সাথে প্রাসঙ্গিক নয় যে হ্যাশট্যাগগুলো বেশি ডিম্যান্ড আছে বা ফেসবুকের মধ্যে বেশি ইউজ করা হয়েছে যে হ্যাশট্যাগগুলো, সেই হ্যাশট্যাগগুলো আপনারা অনেক সময় কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইউজ করে দেন এবং আপনারা ভাবেন হয়তো সেই হ্যাশট্যাগগুলো ইউজ করলে আপনার ভিডিওতে আসলে ভিউজ আসবে, কিন্তু এটি আসলে কিন্তু একটি মিসকনসেপ্ট। কেননা যখন আপনার ভিডিও রিলেটেড আপনি হ্যাশট্যাগ দিবেন এবং সেই রিলেটেড দর্শক যারা আছে বা সেই রিলেটেড ভিডিও যারা দেখে তাদের কিন্তু ইনফরমেশান ফেসবুকের কাছে থাকেই, এবং যখন আপনি সেই রিলেটেড ভিডিও পোস্ট করবেন এবং একই হ্যাশট্যাগগুলো ইউজ করবেন তখন কিন্তু সেই ভিডিওগুলো সেই অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে যাবে। কিন্তু আপনার ভিডিওর টপিক আলাদা কিন্তু আপনি অন্য আরও একটি হ্যাশট্যাগ দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওগুলো যদি দেখা গেল যার ইন্টারেস্ট আছে খেলাধুলা দেখার, আপনার যদি ওই কুকিং ভিডিও নিয়ে যায় তাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। বা আপনার ভিডিওতে ক্লিক করার পর দেখা গেল 3 মিনিটের একটি ভিডিও, আপনার সেই ভিডিওটি 10 সেকেন্ড দেখে বের হয়ে আসলো, এর ফলশ্রুতিতে আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশান সেটি কিন্তু একদম কমে যাবে এবং আপনার ভিডিও কিন্তু আর ভবিষ্যতে নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু সাজেস্টে নিয়ে যাবে না। তাই অবশ্যই আপনারা যারা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করেন অবশ্যই আপনার ভিডিও রিলেটেড অ্যাকুরেট যে হ্যাশট্যাগগুলো আছে সেই হ্যাশট্যাগগুলো ইউজ করার চেষ্টা করুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।